কি বাড়িতে থাকে না? এর তো কারেন্টের কাজ করে, কারেন্টের কাজ করে। ও তো সন্ধ্যার সময় গিয়ে আমার জল টল নিয়ে দিয়ে দিলে, জল তাল তেল নিয়ে দিয়ে যাও রে। আজকে আপনি কই কিনা আসছে? রাত্রে করে ঘুমাইছে, আমি কাশি শুনছি তার। আমি ঘুমাইছে, আমি কাশি শুনছি তার। একই বাড়িতে থাকেন আপনার লগে? ও আমার রুম আলাদা। নাম কি? এর পালোর নাম পাপু দাস, আর এমনি সবাই কালী করে ডাকে, কালী কালী করে। এখানে আসার মূল কারণ, দেখুন কিছুক্ষণ আগে আমাদের কাছে বলুক দিয়েছিল, তো আমরা এসেছিলাম, এসে উনি জলের মধ্যে পড়ে আছেন। এই একখানে উপস্থিত পাবলিক ছেলেরা ছিল, ওরা এটাকে তুলে রাস্তার সামনে রেখে দিয়েছে। তো দেখলাম এটা মোটামুটি যে সিম্পটম দেখা যাচ্ছে, মোটামুটি কিছু না হয় 20-22 মিনিট হলো মোটামুটি মারা গেছে। হ্যাঁ, মানে পুরো ডাক্তার হয়ে গেছে, যে শরীরের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অন্তত পক্ষে 24 আওয়ার্স মারা যাওয়ার। তো আমরা এসে যেহেতু মারা গেছে, যদি জীবিত থাকতো এটা আমরা রিকভারি করি, কিন্তু যখন মারা গেছে যাওয়ার পর এটা কিন্তু টোটালি পুলিশ কেস। যদি জীবিত থাকতো তাহলে আমরা এটাকে রিকভারি করি 100 বার, যদি কোনো ইঞ্জুর হয় বা যদি জলের মধ্যে পড়েছেন ধরুন না, এটা নিলে পরে বাঁচবে এই ধরনের বোঝা যায়। কিন্তু এটা তো পুরা বরফের মতো ডাঠা হয়ে গেছে, মানে এটা তো ভেসে গেছে, মানে কি কোন সময় বোঝা যায় যে জলে পড়ার পর যখন ভেসে উঠবে তখন তো এটা 100% কিছু না হয়, 24 আওয়ার হয়ে গেলে এটা ভেসে উঠে। হ্যাঁ, তারপর তো একজনকে জিজ্ঞেস করলাম যে ওনার নাম কি, তো এমনি বোঝা গেছে আর কালী দাস ওনার নাম, পাপ্পু দাস। হ্যাঁ হ্যাঁ, পাপ্পু দাস, পাপ্পু দাস। আচ্ছা, যাই হোক, হতে পারে, সবাই তো জানে না, ওখানে দু একটা ছেলে ছিল, ওরা নাম বললো। কোটা নিয়ে রাখছেন এখন? দেখুন এমন অবস্থা, আমাদেরকে ডেড বডিও আমাদেরকে টানতে হয়, এটা কিন্তু আমাদেরকে নেওয়ার নিয়ম না যেটা। হ্যাঁ, এটা আমাদেরকে রেস্কিউ করার কোনো নিয়ম না। আমার এই যে ডেড বডিকে যখন নিয়ে যাই আমরা, ওখান থেকে একটা কল আসে, এটা লাগবে কোটা নিয়ে রাখতে, হসপিটাল দিয়ে দেবো, কিছু করার নেই।